25টি দেশ লাই কাঠি দিয়ে 10 ইঞ্চির দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালো প্রত্যুষ। নদিয়ার শান্তিপুরের কদবেল তলার প্রত্যুষ সাহা ছোটবেলা থেকে পড়াশোনা নিয়ে ব্যস্ত। বাবা পীযূষকান্তি সাহা ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরিতে কর্মরত। কাকা সুব্রত সাহার ওই একই বাড়িতে একটি আঁকার স্কুল আছে, সেখানেই প্রত্যুষের ছোটবেলায় ছবি আঁকা শেখা। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইঞ্জিনিয়ারিং পড়াশোনার চাপ, অবশেষে রাজ্যের বাইরে বেসরকারি সংস্থায় পেশার চাপ। লকডাউন ঘোষণার কারণে অনেকের মতোই সেও ফিরে এসেছিল শান্তিপুরের নিজের বাড়িতে। তারপর থেকে গৃহবন্দী থেকে মা বাবা ভাই সহ একান্নবর্তী পরিবার। মায়ের গ্যাস ধরানোর, ঠাকুরের ধূপ প্রদীপ জ্বালানোর, দেশলাইয়ের কাঁটি দিয়ে খেলার ছলে নানান ওয়ালম্যাট শোপিস তৈরি করত দীর্ঘ লকডাউনের অবসরে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের অনুপ্রেরণায় ক্রমশ আস্থা রূপান্তরিত হয়েছে দুর্গা প্রতিমায়। মাত্র 25টা দেশলাইয়ের কাঁটি দিয়ে বানানো এই প্রতিমা পুজো হয়তো হবে না, কিন্তু মাত্র 10 ইঞ্চির এই প্রতিমায় মা দুর্গার মুখ, 10 হাত, ত্রিশূল, অসুর সব কিছুতেই অসাধারণ শিল্পকর্ম ফুটিয়ে তুলেছে প্রত্যুষ। বিভিন্ন মৃত প্রতিমা শিল্পীরাও স্বীকার করেন, ছোট আকারে প্রতিমা তৈরি করা যথেষ্ট ধৈর্য এবং শিল্প নৈপুণ্যতার প্রয়োজন হয়। মাত্র 2 দিন সময়ের মধ্যেই অসাধারণ এই প্রতিমা তৈরি করে প্রত্যুষের সৃষ্টি সুখের আনন্দে এই প্রথম নিজেকে খুঁজে পেয়েছে সে। মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, মানসিক চাপ কমাতে এটাই তো অভ্যর্থ ওষুধ। পেশায় তুমি কি করো মূলত? পেশায় আমি আসলে এইচএস পাস করার পর আমি একটা কোর্স করি ডিপ্লোমার, সেখান থেকে চাকরি পাই। আমি বাইরে গিয়েছিলাম 1 বছর পুনেতে, তারপর লকডাউন চালু হলো, বাড়িতে আসতে হলো বাধ্যতামূলকভাবে। বাড়িতে এসে বাবা মা বললো আর যে এত দূরে থাকার দরকার নেই, কম হোক বাড়িতেই যা করার কর। তো এখন তাই হোক চেষ্টা করে একটা ডিএডের কোর্স করছি, দেখা যাক কী হয়। আর এই যে বানিয়েছো তুমি দুর্গা, এটা তুমি কি আগে কোনো কিছু শিখতে, মাটির কাজ বা ছবি আঁকা? না, মাটির কাজ শিখতাম না, ছোট থেকে আমার ড্রয়িং করা খুব শখ, মানে করতাম ছোট থেকে। এবার এইভাবে রূপ তো দিতে পারতাম না, বন্ধু বান্ধবরা ভালো লাগে, ওরা বলতো ভালো হচ্ছে, এই করেই। এটা কি তোমার প্রথম প্রয়াস নাকি এর আগেও করেছো 2-3? না, এই আগেও করেছি 2-3 বার, তবে সেগুলো হয়তো অতটা ভালো রূপ দিতে পারিনি। এটা চেষ্টা করেছি। কতগুলো কাঠি ব্যবহার করেছো? এতে আমি মাত্র 25টা দেশলাই কাঠি ব্যবহার করেছি। আর কি কি ব্যবহার হয়েছে? আর দেশলাইয়ের একটা বাক্স, আর বাঁশের চাচালি সামান্য, কাগজ, আঠা, রং এইগুলো, এইসব আর কিছু। তো এটা করার পরে তো কি মনে ভাবছো, এর কি একটা দিশা হতে পারে? না দেখুন, এটা তো আমার একটা শখ, মানে চেষ্টা করে যাওয়া। হ্যাঁ, এটা তো চেষ্টাটা একটা পেশায় পরিণত হতেই পারে, সময়ের বলে দেয় যেটা। যদি ধরো কখনো আগামী দিনে এরকম তুমি কোনো একটা স্কোপ পাও যে কোনো কাজ করার জন্য কোনো, সেটা তুমি নিশ্চয়ই মানে ভালোবেসেই করবে। হ্যাঁ, ভালোবেসেই করার। কি নাম তোমার? আমার নাম প্রত্যুষ সাহা।